ফিলিস্তিনিদের উপর দমন পীড়নের প্রতিবাদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। গাজায় স্থল অভিযান বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান ছিল প্রতিকারীদের কণ্ঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অধিকৃত পশ্চিম তীর, জর্ডান, নিউজিল্যান্ডে বড় ধরনের বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এদিকে গাজায় বোমা হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে একটি প্রগতিশীল ইহুদি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ হয়েছে শহরের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হলে। সেখান থেকে শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। আরো জানাচ্ছেন লুৎফর কবির। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার রাতে উত্তাল ছিল অধিকৃত রামাল্লার রাজপথ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। তারা দীর্ঘদিনের দখলদারিত্ব অবসানের আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণ নিজেদের ভূখণ্ডে প্রত্যাবর্তন এবং মুক্তির জন্য লড়াই করছে। কট্টর ডানপন্থী ইসরায়েলি ইহুদিবাদী শাসনের বিরোধিতা করছি আমরা। উত্তাল ছিল লেবাননের রাজধানী বৈরুতে। বিক্ষোভে অংশ নেন নারী ও শিশুসহ শত শত মানুষ। গাজায় ইসরায়েলের যে বর্বরতা চলছে তা বন্ধ করতে বিশ্বকে এখনই জেগে ওঠার সময় বলে মনে করেন প্রতিবাদকারীরা। সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়। দিন গড়িয়ে রাতেও চলে তাদের কর্মসূচি। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আরব বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। আমরা অন্তত মানবাধিকার সংস্থাগুলোকে বলছি, আপনারা ফিলিস্তিনের শিশু ও মানবিক পরিস্থিতির দিকে তাকান। তাদের ওপর প্রতিনিয়ত বোমা হামলা হচ্ছে, এটাই কি আন্তর্জাতিক আইন? গাজার জনগণের সঙ্গে যা হচ্ছে তা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জর্ডানের আম্মানে জড়ো হন হাজারো মানুষ। বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের পর সমাবেশে যোগ দেন আরও অনেকে। গাজায় সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বড় ধরনের সমাবেশ হয়েছে নিউজিল্যান্ডে। ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান ছিল তাদের কণ্ঠে। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে জড়ো হন শত শত মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।